নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স। রাজ্য পুলিশের সদ্য নিযুক্ত ডিজি একটি জরুরি বৈঠক করলেন মঙ্গলবার। প্রাতঃভ্রমণে বেরিয়ে খুন হলেন এক ব্যবসায়ী। আসানসোলের নুরানি মসজিদের ইমামের সাথে সাক্ষাৎ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শিক্ষক শিক্ষিকার গাড়িতে পাথর ছোড়ার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। চোখ রাখবো এক ঝলকে। সর্পদংশনে মৃত্যু হলো এক বৃদ্ধার। মিতার নাম কবিতা মালিক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাইগ্রাম হাটডাঙ্গা এলাকায়। ঘরে থাকা কালীন তাকে সাপে দংশন করে। ঘটনার কথা জানতে পেরে পরিবারের লোকজনরা তাকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, কিন্তু চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। পবিত্র ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 27 নম্বর ওয়ার্ডের বাবুরবাগ এলাকায়। 27 নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আনুমানিক 400 জনের হাতে এদিন বস্ত্র তুলে দেন আয়োজকরা। গম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 27 নম্বর ওয়ার্ডের বাবুরবাগ এলাকায়। এলাকার দুস্থ মানুষদের হাতে এদিন গম তুলে দেওয়া হয়। গম পাওয়ায় খুশি উপভোক্তারা। মঙ্গলবার সকালে কল্যাণেশ্বরী রোড থেকে যুব তৃণমূল রাজ্য সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জির নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। পেট্রোল ডিজেলের ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই রূপ উদ্যোগ গৃহীত হয়। আয়োজকদের পক্ষ থেকে এদিন প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। ফাইভ বেঙ্গল গার্লস BNNCC বর্ধমানের পক্ষ থেকে একটি র্যালি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। স্বচ্ছ ভারতের ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। মানুষকে সচেতন করার লক্ষ্যেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গোলাপবাগ থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন জায়গা পরিক্রম করে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য পুলিশের সদ্য নিযুক্ত ডিজি একটি জরুরি বৈঠক করলেন মঙ্গলবার। এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপারের মিটিং হলে। জঙ্গলমহল সীমানাবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা খতিয়ে দেখতে এদিনের এই বৈঠক। রাজ্য পুলিশের ডিজি হিসেবে দায়িত্ব নিয়েই ঝাড়গ্রাম জেলায় এসে পুলিশ সুপারের অফিসে এসে মিটিং করলেন সদ্য দায়িত্ব পাওয়া রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র কুমার। জেলা পুলিশ সুপারের মিটিং হলে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সহ রাজ্য পুলিশের অন্যান্য উচ্চ আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন রাজ্য পুলিশের ডিজি। জঙ্গলমহলের সীমানাবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা খতিয়ে দেখতেই এইরূপ কর্মসূচি গৃহীত হয়। এদিন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপারের মিটিং হলে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র কুমার, রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ, আইজি পশ্চিমাঞ্চল রাজীব মিশ্র, DIG মেদিনীপুর রেঞ্জ বাস্তব বৈদ্য, ADG গঙ্গেশ্বর সিংহ, ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজুরিয়া সহ অন্যান্য আধিকারিকরা। আমি একটা নতুন ডিজি হিসাবে জয়েন করেছি, তারপরে বুঝতে এরিয়াতে ওই জন্যই আমি আসছি। এরপরে কী প্রোগ্রাম আছে? আইজি সাহেবের গাড়ি করো।
ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট আনন্দ পাতা। প্রাতঃভ্রমণে বেরিয়ে খুন হলেন এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে হুগলির পোলবা থানার অন্তর্গত শালুকগড়ে। ঘটনাস্থলে পুলিশ কুকুর এনে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাতঃভ্রমণে বেরিয়ে খুন হলেন এক ব্যবসায়ী। মৃত ব্যবসায়ীর নাম মহাদেব ঘোষ। ঘটনাটি ঘটেছে হুগলির পোলবা থানার অন্তর্গত শালুকগড়ে। একটি কালভার্টের পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন। ঘটনার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে পুলিশ এলে স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রাতঃভ্রমণে বেরিয়েছিল, প্রাতঃভ্রমণে বেরিয়ে যেমন হয় নিয়ার অ্যাবাউট 4 নাগাদ ঘটনাটা ঘটেছে। আমাদের প্রাথমিক অনুমান যে ওটা প্রিপেয়ার্ড মার্ডার। এই এলাকায় দিন দিন ধরে দুষ্কৃতীদের আনাগোনা বেড়েছে। বাবার মাথায় পিছন দিকে এবং বুক পাশে আঘাতের চিহ্ন রয়েছে। সেই থেকে আমাদের অনুমান যে এটা প্রিপেয়ার্ড মার্ডার। ভেজা মাটি হওয়া সত্ত্বেও সেখানে কোনো মাটি বসার কোনো দাগ বা চিহ্ন কিছু নাই। সেখান থেকে আমাদের আরো বিশেষ করে অনুমান যে ওটা মারা ছাড়া অন্য কিছু হতে পারে না। ক্ষুব্ধ জনতা পুলিশ কুকুর আনার দাবি তোলার পাশাপাশি পোলবা পান্ডুয়া রোড অবরোধ করে। কাগজ সন্দেহ করতে পারছি, সেটা তো পুলিশ করবে। মানে আপনারা যে ঘেরাওটা করছেন তার মেন উদ্দেশ্যটা, মেন উদ্দেশ্য আসামিকে ধরতে হবে। আপনারা এটা ইয়ে করুন যে স্যার বলেছেন যে স্থানীয়রা দাবি তোলেন অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করতে হবে। পুলিশ কুকুর এনে ঘটনার তদন্ত শুরুর পাশাপাশি পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। আসানসোলের নুরানি মসজিদের ইমামের সাথে সাক্ষাৎ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন তিনি ক্ষোভের সাথে জানান, দেশ ও রাজ্যের সরকার সম্মিলিতভাবে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। এইরূপ পরিস্থিতির প্রতিরোধ মানুষই গড়ে তুলবে বলে জানান সুজনবাবু। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের নুরানি মসজিদের ইমাম ইমাদাদুল্লাহ রশিদের সাথে সাক্ষাৎ করে শ্রদ্ধা জানিয়ে সাধুবাদ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা সুজন চক্রবর্তী। আগে তিনি সাক্ষাৎ করার চেষ্টা চালালেও প্রশাসনিক কারণে তিনি ইমামের সাথে সাক্ষাৎ করতে পারেননি। ইমামের সাথে সাক্ষাৎ করে তিনি সন্তোষ মনোভাব প্রকাশ করেন।
রাজ্যের বিরোধী দলনেতা এদিন সাংবাদিকদের সামনে ক্ষোভের সাথে জানান, দেশ ও রাজ্যের সরকার সম্মিলিতভাবেই দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। এর প্রতিবাদ দলের পক্ষ থেকে যেমন হবে, তেমনই সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবে মানুষ, এমনটাই মন্তব্য করেন সুজন চক্রবর্তী। যখন আসানসোলটা উত্তপ্ত ভয়ঙ্কর রাজ্য রাজনীতির কারণে, সেই রকম সময়ে ছেলের মৃত্যুশোক সামলে যেভাবে মানুষকে সম্প্রীতির বার্তা ইমাম সাহেব দিয়েছেন তার কোনো তুলনা হয়, তার কোনো তুলনা হয়। যারা দেশ চালান, যারা রাজ্য চালান, তাদের শেখা উচিত। তারপরে একবার এসেছিলাম ঠিক পরপর, তখন ওনার সাথে দেখা করার সুযোগ ছিল না, প্রশাসনের বাধা ছিল, ফোনে কথা হয়েছিল, আমি সম্মান জানিয়েছিলাম। আজকে আমরা জাহানারা খাতুন, আমাদের রুনু দত্ত এমএলএদের টিম সহ পার্থ মুখার্জির সঙ্গে আমরা গিয়েছিলাম, রমজান মাস দেখা করে আসলাম, দেখা দিয়ে আসলাম, শ্রদ্ধা জানালাম। ঠিক বললেন, ওনার ছেলে রেজাল্টও যথেষ্ট ভালো করেছে, শ্রদ্ধা জানানোটাই আমাদের কাজ। এরকম পরিবেশ যারা তৈরি করতে পারেন তাদেরকে শ্রদ্ধা জানানো আমাদের কাজ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের 26 নম্বর ওয়ার্ডের শুভাঙ্গন বিয়েবাড়িতে। শিশুশ্রম বন্ধ করার লক্ষ্যে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে একটি কর্মশালা অনুষ্ঠিত হল মঙ্গলবার। এদিনের এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 26 নম্বর ওয়ার্ডের গোদা এলাকায় শুভাঙ্গন বিয়েবাড়িতে। মূলত অ্যান্টি চাইল্ড লেবার ডে উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। শিশুশ্রম বন্ধ করার লক্ষ্যমাত্রা নিয়ে এই রূপ উদ্যোগ গৃহীত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় এদিনের কর্মসূচি। আজকের আমরা আপনারা জানেন ওয়ার্ল্ড অ্যান্টি চাইল্ড লেবার ডে আমরা অবজারভেশন করছি আজকের এই প্রোগ্রামে। আর এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বিভিন্ন আদার্স এনজিও এবং গভর্নমেন্ট ডিপার্টমেন্টকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা আজকে অর্গানাইজ করেছি। মূল বিষয়বস্তুটা কি? মূল বিষয়বস্তু যেটা হচ্ছে, আমরা জানি আমাদের এরিয়াতে বলুন বা আমাদের বর্ধমান শহরে বলুন বা আমাদের ভারতবর্ষে কোথাও পশ্চিমবঙ্গে অনেক বাচ্চারা শিশু শ্রমিক, মানে শিশু মানে যে বয়সটা ওদের পড়াশোনার বয়স, সেই পড়াশোনা না করে তারা কী করছে, কাজ করছে বা আমাদের ক্ষেত্রে কাজ করানো হচ্ছে। তো তার বিরুদ্ধে আমরা এইটা এই প্রোগ্রাম অর্গানাইজ করছি, যাতে বাচ্চাদের মাধ্যমে আমরা আজকে অনেক কিছু ওয়ার্কশপ করাবো, যাতে তারা স্কুলমুখী হতে পারে, যাতে স্কুলের প্রতি আগ্রহ প্রকাশ করতে পারে। তাই আমরা একটা স্লোগানও রেখেছি যে আর নয় কাজেতে, এবার যাবো স্কুলে দেন। এরকমভাবে আমরা অনেক কিছু আজকে সারাদিন ধরে একটা ওয়ার্কশপ করবো।
তবে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট বর্তমানে যেটা আছে বলবো, তাই আমরা যৌথ উদ্যোগে আমরা এটা করছি। কত শিশু এখানে যোগদান করে? টোটাল আজকে আছে 160 বাচ্চা আছে এখানে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আছে এখানে। যেরকম আপনি ব্লাইন্ড একাডেমি পাবেন, এইচআইভি পজিটিভ যে সমস্ত বাচ্চারা আছে সেই সমস্ত বাচ্চারা আছে, চাইল্ড লাইন থেকে আছে, স্পিডের বাচ্চারা আছে, এবং ওয়ার্ল্ড মিশন আমরা যে সমস্ত এরিয়া কাজ করি সেসব বাচ্চারা আমরা নিয়ে আমরা এখানে কাজ করছি। কী কী? একটা বাচ্চাদেরকে বিভিন্ন 10টা গ্রুপ আমরা করব, সেই গ্রুপে আমরা 10টা টপিক তুলে দেবো, যেমন হচ্ছে চাইল্ড লেবারের উপরে, চাইল্ড ম্যানেজের উপরে, আবার হচ্ছে আপনাদের এডুকেশনের উপরে, এরকম 10টা টপিক ওদেরকে দিয়ে দেবো। তার উপরে তারা ড্রয়িং করবে, তারপরে তারা কী করবে, তাদের স্কিট করবে, মানে এর উপরে তারা নাটক করবে, মানে বাড়িতে কী ধরনের প্রবলেম হতে পারে বা তাদের কী ধরনের প্রবলেম হয়, তাদের কী কী ইস্যু আছে, তার উপরে তারাই নিজেরা বেশ করে একটা স্কিট তারা করবে। তার জন্য আমরা সহযোগিতা করবো। আমাদের সরকার থেকে অনেক কিছু ফেসিলিটি করেছে বাচ্চাদের জন্য, স্কুলে গেলে তারা মিড ডে মিল পাচ্ছে ফ্রিতে, তারা এডুকেশন অনেক কিছু সাপোর্ট পাচ্ছে, সাইকেল পাচ্ছে, তো এইসবগুলো আজকে ওয়ার্কশপের মধ্যে অনেক কিছু বেরিয়ে আসবে, তাদেরকে বার্তাও দেওয়া হবে। এই ওয়ার্কশপটা থেকে কি গার্জিয়ান অভিভাবকরা কি কোনো শিক্ষা পাবে? এই ওয়ার্কশপ থেকে অভিভাবকরা হয়তো নেই, কিন্তু আমরা যে ওয়ার্কশপটা করাবো বাচ্চাদেরকে, তারা যখন বাড়িতে যাবে, সে রিটার্ন যখন বাড়িতে করবে, তখনও ডেফিনেটলি তার মাদের সাথে গার্জেনের সাথে আলোচনা করবে। এরপরে আমাদের পদক্ষেপ আছে যে এই বাচ্চাদেরকে যে সমস্ত গার্জেনরা আছে তাদেরকে নিয়ে আমরা একটা ওয়ার্কশপ আমরা করবো ফিউচারে। অনুষ্ঠানে আনুমানিক 160 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। ওয়ার্কশপের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। নির্যাতিত মহিলা অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা জঙ্গলে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ 26 বছরের গগন হালদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তেলাকোটা গ্রামের 48 বছর বয়সী এক আদিবাসী মহিলা লালগড়ে মেয়ের বাড়ি যাওয়ার সময় পাশের গ্রামের গগন হালদার ওই মহিলাকে জঙ্গলে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। যুবক পালানোর সময় তার পকেট থেকে মোবাইলটি পড়ে যায়। পরে ধর্ষিতা মহিলা গগনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করেন। মঙ্গলবার অভিযুক্ত যুবককে আদালতে পেশ করা হয়। পশ্চিম মেদিনীপুর থেকে কার্তিক গুহর রিপোর্ট, আনন্দবার্তা। শিক্ষক শিক্ষিকার গাড়িতে পাথর ছোড়ার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। শিক্ষক শিক্ষিকারা অভিযুক্তদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাঁকুড়া জেলার তালডাংরা থানার অন্তর্গত দুবরাজপুর হাইস্কুল থেকে দুই শিক্ষক ও শিক্ষিকা একটি 4-চাকা গাড়িতে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল নিয়ে দুজন মদ্যপ যুবক তাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে এবং কটুক্তি করে বলে অভিযোগ। তাদের মোটরসাইকেলের পেছনে 4-চাকা গাড়ি নিয়ে তাড়া করে ওই দুই যুবকদের ধরে ফেলে শিক্ষক শিক্ষিকারা। পরে তাদের তালডাংরা পুলিশের হাতে তুলে দেন। আমরা গাড়িতে করে পর সিমনাপাল থেকে বাঁকুড়া উদ্দেশ্যে আসছিলাম। আসার সময় যখন মোটামুটি সিমডাঙ্গার পরে যে জঙ্গলটা আছে, জঙ্গলের পরে গাড়িটা আমাদের আসছে, হঠাৎ করে দুটো ছেলে, একজন মোটরসাইকেলে আগে চেপেছিল, একজন পিছনে বসেছিল, সেই ছেলেটা পিছন থেকে পাথর ছুটছিল গাড়িটার উদ্দেশ্যে। গাড়িতে একজন মহিলা পর্যন্ত ছিল, ঠিক আছে, সেখানে তারা তখন যে অবস্থায় গালাগালি করছিল, গালাগালি করতে আমরা যখন রতনপুর মোড়ে দাঁড়াই, আমাদেরকে গাড়িটা ওভারটেক করে যায়, সেখান থেকে আবার ওরা গাড়িটা ঘোরায়, গালাগালি যখন করে স্থানীয় মানুষজন, তারা সেটাকে দেখে প্রতিবাদ করে এবং তারা আমাদেরকে হুমকি দেয় যে সামনে হোটেলটাতে সিদ্ধুর্গা হোটেলটা এখানকে আয়, আমরা দেখে নেবো, এবং তারা এসে পর জিনিস ইয়ে করে, তখন তারা এসে পর আমাদের সাথে যে আমরা এটা ভুল করেছি, দোষ করেছি, এই করেছি, আমাদেরকে ক্ষমা করুন, এই সমস্ত কথা তারা বলে। আপনাদের গাড়িতে কি মহিলা ছিল? দুজন মহিলা ছিল, আমরা স্কুল থেকে ফিরছিলাম। আপনাদের স্কুল কোথায়? দুবরাজপুর সম্মিলনী হাইস্কুল। ছেলেগুলোর কোনো মানে মানে কি উদ্দেশ্য ছিল? হঠাৎ করে পাথর ছুড়লো, গালিগালাজ করলো। এখন ছেলেগুলো তো রামসাগরের বাড়ি, আমাদের বাড়ি বাঁকুড়াতে, তাহলে উদ্দেশ্য কি ছিল সেটা তো কি করবে, এটা তো পিওরলি এরা মদ্যপ অবস্থাতে তারা এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে। আপনারা
পুলিশ ওই যুবকদের গ্রেপ্তার করে। কি কারণে ওই যুবকরা পাথর ছুটছিল এবং কটুক্তি করেছিল সেই ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। বাঁকুড়া থেকে তাপস সিনহার রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাজ্য পুলিশের সদ্য নিযুক্ত ডিজি একটি জরুরি বৈঠক করলেন মঙ্গলবার। প্রাতভবনে বেরিয়ে খুন হলেন এক ব্যবসায়ী। আসানসোলের নুরানি মসজিদের ইমামের সাথে সাক্ষাৎ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শিক্ষক শিক্ষিকার গাড়িতে পাথর ছোড়ার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নয়, মানুষের সাথে, সমাজের পক্ষে।